হ্যালো বন্ধুরা, রিভিউ উইথ সুব্রততে সকলকে স্বাগত। আজকে কথা হবে সানডে সাসপেন্সের অডিও স্টোরি স্যার আর্থার কনান ডয়েলের লেখা শার্লক হোমস কাহিনীর আরো একটা গল্প দ্য অ্যাডভেঞ্চারস অব দ্য ক্রোকেট ম্যান স্টোরি নিয়ে। প্রায় দু মাস বাদে আমরা সানডে সাসপেন্সে শার্লক হোমসের গল্প শুনতে পাচ্ছি। এই গল্পটা মোটামুটি 47-48 মিনিটের মতো, তো খুব একটা বেশি বড় নয়, মোটামুটি ছোটই গল্পটা শার্লক হোমসের স্টোরি অনুযায়ী। আর স্যার আর্থার কনান ডয়েলের যে ওয়ে অফ স্টাইল, উনি যেভাবে বলেন এক একটা গল্পে, ছোটো ছোটো ডিটেলিংগুলো দেন যেগুলো আরও বেশি ইন্টারেস্টিং করে। গল্পটা সেই লেভেলের গল্প নয় যে গল্পটা তুমি যদি সিম্পল স্টোরিটাকে যদি দেখো তাহলে সেই লেভেলের কোনো টুইস্ট অ্যান্ড টার্নস হয়তো গল্পের মধ্যে নেই। হ্যাঁ, সিম্পল মিস্টার অ্যান্ড মিসেস বেকেলের কে নিয়েই স্টোরি। মারা হচ্ছে নাকি উনি মরছেন নাকি কি হচ্ছে সেইটাকে খোঁজার জন্য শার্লক হোমস তার নিজস্ব অবতারে এই গল্পে নামে এবং সেই খোঁজেই এই গল্পটা। এবং সেখানে সুমকের যে ক্যারেক্টারটা, ভীষণ ভালোভাবে সুমকের, আমি কারোর নাম আলাদা করে উল্লেখ করবো না, ছোটো ছোটো স্পয়লার হয়ে যাবে গল্পগুলো, ভীষণ বড় নয়, ছোটো ছোটো জিনিসগুলো বলে দিলে না স্পয়লার হয়ে যাবে। তবে হ্যাঁ, এটুকুনি বলবো যে ওনার যে ক্যারেক্টারটা খুব ভীষণ ভালোভাবে, খুবই ভালোভাবে উনি নিজের ক্যারেক্টারটা প্লে করেছেন। এবং ওনার অনেকদিন বাদে মীরকে বাদ দিলে আমি কারোর অভিনয়ে ভীষণ ইমপ্রেসড হলাম, বেশ কিছুদিন বাদে অ্যাকচুয়ালি। ওনার ক্যারেক্টারটা বেশ ভালো ছিল এবং মীরকে নিয়ে আমি কি বলবো এই গল্পের, শার্লক হোমসের ক্যারেক্টারে একদম অ্যাপ্রোপ্রিয়েট, মানে কোনো কথাই হবে না। ওয়ে অফ স্টাইল, ওনার ওয়াটসন বলার ধরন, হ্যাঁ, ওনার প্রত্যেকটা জায়গায় সাসপেন্স খুঁজে বের করে সেটাকে ইজিলি ক্র্যাক করা, এই প্রত্যেকটা জিনিস উনি দারুণভাবে করেন, যেটা আমার মনে হয় না যে মীর ছাড়া অন্য কেউ অ্যাকচুয়ালি, আমার ভীষণ মানে অ্যাকিউরেট লাগে ক্যারেক্টারের সঙ্গে, ভীষণ অ্যাকিউরেট লাগে ওনাকে, এবং এটা বেশ ভালো ম্যাচ করে গেছে। ওই খাপে খাপ বলে না, পুরো খাপে খাপ হয়ে গেছে ব্যাপারটা। বেশ ভালো লাগছে আমার এই গল্পের এই জিনিসগুলো, বেশ বেশ ইন্টারেস্টিং। যদি আমার নেগেটিভ কিছু বলার থাকে, গল্প একদম নর্মাল স্টোরি, যে স্টোরিটাকে তুমি খুব একটা বেশি রেকমেন্ড করবে না, শার্লক হোমসের স্টোরি হিসাবে তুমি রেকমেন্ড করবে না যে হ্যাঁ ভাই তুই আজকে শার্লক হোমসের স্টোরি শুনবি প্রথমবার, তাহলে তুই এই গল্পটা শোন, তো এইভাবে তুমি হয়তো এই গল্পটা রেকমেন্ড করবে না। তবে হ্যাঁ, তুমি যদি শার্লক হোমসের গল্প শুনে থাকো বা পড়ে থাকো তাহলে তুমি অবশ্যই এটা শুনবে এবং তুমি অনেক কিছু স্টোরির সাথে তুমি রিলেট করতে পারবে, যেটা তুমি পড়েছো সেটার সাথে রিলেট করতে পারবে যদি পড়ে থাকো তুমি। আর যেটা আমার বেশ ইন্টারেস্টিং লেগেছে এই গল্পের, এবং খুব একটা বেশি মানে চেঞ্জেস করা হয়নি, ছোটো ছোটো জিনিস ছাড়া খুব একটা বেশি চেঞ্জেস করা হয়নি গল্পে, একদম অ্যাকুরেট রাখা হয়েছে, যেটা আমার খুবই ভালো লাগে অডিও স্টোরির ক্ষেত্রে, এবং আমরা ফিল করতে পারি সেই সিচুয়েশনটাকে। সানডে সাসপেন্সের টিমের জন্য ছোট্ট একটা সাজেশন, পোস্টার ডিজাইনিং আজকে এখন প্রচণ্ড ভালো হচ্ছে, এডিটিং ভীষণ ভালো হচ্ছে, রিচার্ডের কাজ তো আমার প্রচণ্ড প্রিয়, এই গল্পেও যিনি এডিটিং করেছে, আমি অ্যাকচুয়ালি নামটা এক্ষুনি মনে পড়ছে না, তো উনি খুব ভালো এডিটিং করেছেন, হ্যাঁ খুবই ভালো কাজ হচ্ছে। আমার শুধু একটাই জায়গা ফাঁক থেকে যাচ্ছে যে ইউটিউবে সিসি যে অপশানটা আছে যেখানে তোমরা ডায়লগগুলো বসাতে পারবে, দিতে পারবে, তো সেখানে তোমরা যদি দাও, মানে এটা কি বলতো, যখনই কোনো গল্পে আমরা যখন মানে শুনি ডায়লগগুলো না, কখনো কখনো অডিওর জন্য বা মিউজিকের জন্য বা ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য হয়তো কখনো কখনো মিস করে যায়, বা কিছু কিছু কারণে হয়তো অডিওগুলো মানে কোনো কারণে মিস হয়ে যেতে পারে, সেটা কোনোভাবে কোনো এডিটিংয়ের ভুল নয়, এটা হয় কখনো কখনো আমরা মিস করে যাই, আমাদের নিজেদেরই ভুল হয় মিস করে যাই, কিন্তু সাবটাইটেল যদি থাকে একটা তাহলে আমরা সেটা দেখতে পারি এবং আমরা বুঝতে পারি যে হ্যাঁ এইটা বলছে, তাহলে কারণ আর পরিপ্রেক্ষিতা ভীষণ সহজ আর স্পষ্ট হয়ে যায় আর গল্পটার মধ্যে ঢুকতে খুব সুবিধা হয়। এবং আরও একটা জিনিস, আরও একটা সুবিধা হচ্ছে এটাই, মানে ভালো জিনিস হচ্ছে এটা, যদি কোনো গল্পে কোনো পাঞ্চ লাইন আছে, এই পাঞ্চ লাইনটা খুব ইন্টারেস্টিং, যেমন ফেলুদার অনেক পাঞ্চ লাইন আছে, তো সেই পাঞ্চ লাইনগুলো বা ছোটো ছোটো জায়গাগুলো আমরা ডিটেল করতে পারি, সেটা আমরা ধরতে পারি। তো সাবটাইটেল বা সিসি জিনিসটা যখন ইউটিউবে আছে তখন আমরা কেন সেটা ব্যবহার করব না সানডে সাসপেন্সের মতো এত ভালো এত সুন্দর একটা কাজের মধ্যে। তো আমি যদি এই গল্পটাকে রেটিং দিই তাহলে আমি এই গল্পটাকে 3 দেখবো, কারণ হচ্ছে প্রথমত 2 কাটবো হচ্ছে যে গল্পটা ভীষণ নর্মাল একটা গল্প, যেটা খুব বিশাল কোনো স্টোরি নয় যেটাকে তুমি রেকমেন্ড করবে, হ্যাঁ, আর কাজের জন্য আর কোনো কারণ নেই বেসিক্যালি এটাকে মানে পয়েন্ট কাটার জন্য, স্টোরি সমস্ত খুব ভালো, প্রত্যেকবারের মতো এবারেও প্রত্যেকের অভিনয় ভীষণ ভালো হয়েছে, যেগুলো বলা বাহুল্য, হ্যাঁ, কিন্তু এই জিনিসটা আমার মনে হয় যে বারবার হলে না কিছু কিছু জিনিস একঘেয়ে হয়ে যায় এবং সেটাকে আরও বেশি ইন্টারেস্টিং বানানোর জন্য কিছু কিছু এলিমেন্টকে অ্যাড করতে হয়, এবং আমার এটা মনে হলো জাস্ট এই গল্পের ক্ষেত্রে।
আর থ্যাংক ইউ সো মাচ, বিশেষ কিছু টানবো না এই গল্পের ক্ষেত্রে, আর আশা করছি খুব তাড়াতাড়ি আরও অনেক ভালো ভালো গল্প আসতে চলেছে, সেটাও আমি রিভিউ করবো। আমার খুব ভালো লাগে এগুলো বলতে, কারণ খুব একটা বেশি বাংলাতে হয় না এগুলো, তো আমার এগুলো বলতে খুব ভালো লাগে। তো তোমাদের কেমন লাগছে আমাদের, আমার এই রিভিউটা কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে জানিও। এরপরে আমার ভিডিও আসবে হচ্ছে ইয়াশকে নিয়ে। ইয়াশ একটা ব্লান্ডার করে দিয়েছে এই মুহূর্তে, উনি একটা সিনেমা থেকে উনি বেরিয়ে গেছেন, এবং কেন বেরিয়ে গেছে কি বৃত্তান্ত সেই নিয়ে কিছু ছোটোখাটো গল্প বা আলোচনা করব আমরা। তো তোমাদের কি মনে হয় তোমরা বলো সেখানে। থ্যাংক ইউ সো মাচ গাইস, রিভিউ উইথ সুব্রত, তোমরা সাবস্ক্রাইব করো। রিভিউ উইথ সুব্রত সেটাই বলে যা তোমরা জানতে চাও।